কুরবানি গরু কেনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ 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 কত টাকা কিনলেন 2 লাখ 2 লক্ষ টাকা আচ্ছা কোন গরুটা কিনলেন এই কালোটা আচ্ছা এই যে কালো ফুচকুচে খুব সুন্দর লাগতেছে গরুটা এটা সম্ভবত একটা সাহিওয়াল জাতের গরু হ্যাঁ কালো এবং লাল কালারের আচ্ছা কি দেখে গরুটা পছন্দ করলেন বলেন বাচ্চার পছন্দ সবচেয়ে বড় কথা বাচ্চার পছন্দ আচ্ছা মামুনি আপনি পছন্দ করেছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু চলে আসেন আপনি একটু কাছে মামুনি আপনার নাম কি জান্নাতুন নফা জান্নাতুন নফা কিসে পড়ছেন আমি কেজিতে কেজিতে পড়ছেন আচ্ছা আপনার এই গরুটা কেন পছন্দ বলেন তো আমার এই গরুটা পুরোটাই ভালো লাগছে পুরোটাই ভালো লাগছে আচ্ছা পুরোটাই ভালো লাগছে এই জন্য তার পছন্দ হয়েছে কেমন দাম চেয়েছিলেন ব্যাপারে আড়াই চেয়েছিল বাট যার কাছ থেকে নিয়েছে সে খুব ভালো মানে তার বিহেভিয়ার সবকিছু অনেক ভালো দ্যাটস ওয়াই ওনার কাছ থেকে নেওয়া আচ্ছা আচ্ছা হরিদপুর হাটে কি এর আগে আসছেন কখনো না 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 এই ফার্স্ট টাইম এই ফার্স্ট আসলেন তাহলে একটু জানি যে এই যে হাটে আসলেন একজন নারী হিসেবে তো কেমন মনে হচ্ছে হাটের পরিবেশ আসলে হাটে এসে নারীদেরকে নারীদের কি গরু ক্রয় করা সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব কেন না যদিও একটু গরমটা আজকে বেশি হ্যাঁ একটু তো সেফলি থাকতেই হবে যেহেতু আমরা নারী আচ্ছা তোমরা আর এগারো আমি আপনি আচ্ছা বিশাল একটা টিম মনে হচ্ছে কতজন আসছে মেম্বার আমরা ফ্যামিলি নিয়ে আসছি আমাদের আরো দুটো গরু কিনে হয়েছে অলরেডি আরো দুইটা কিনছেন হ্যাঁ তাহলে টোটাল তিনটা কিনলেন হ্যাঁ টোটাল তিনটা তিনটা কিনেছেন কয়টা কেনার চিন্তা ভাবনা না আর নেই আলহামদুলিল্লাহ শেষ আচ্ছা বাকি যে দুইটা কিনেছেন ওটা কেমন দামে কিনলেন ওই ওই দুইটা নিয়েছে হচ্ছে 2 লাখ 45 2 লক্ষ 45 হাজারে জি আচ্ছা কোথা থেকে এসেছেন আপনারা আমরা আসছি বসুন্ধরা বসুন্ধরা থেকে হযরতপুর পাড়াগ্রামের হাট অনেকটা পথ অনেক পথ আচ্ছা হযরতপুর পাড়াগ্রাম হাটে কেন আসা এখানে দেখলাম ভালো লাগলো পরিবেশ ভালো এর জন্য আসা গরু সুন্দর সবকিছু মিলিয়ে আর কি সবকিছু মিলিয়ে হাটের দাম সম্পর্কে যদি একটু জানতে চাই কেমন মনে হচ্ছে দামটা মোটামুটি ঠিক আছে অত বেশিও না অত কমও না রিজনেবলের মধ্যে রিজনেবল তো এখন এটা কোথায় যাবে এখন এটা বসুন্ধরাতে যাবে বসুন্ধরাতেই যাবে আচ্ছা তো ভাই কি ওনাদের সাথেই হ্যাঁ আচ্ছা কি হচ্ছেন আপনি ওনার আমি বাগিনা বাগিনা আচ্ছা তো মোটামুটি পাঁচ জনের একটা টিম আপনারা আসছেন কত সময় হলো আসছেন আসছি ঘন্টা দুয়েক অল্প সময় কিন্তু চলে গেলে হ্যাঁ আমরা আসছি 12টার দিকে 12টার দিকে হ্যাঁ এখানে নাম অল্প সময় 12:30 আর এখন 2টার মতো বাজে হ্যাঁ 2টা বাজে আচ্ছা তার মানে মোটামুটি ঘুরছেন মানে গাড়ি পার্কিং করে এখান থেকে আসতে আসতে যতটুকু টাইম লাগছে এই গরু নিয়ে টোটাল মাত্র তিনটা গরু দেখছি তিনটা গরু ভিতরে তিনটা গরু তিনটা মধ্যে এটা চয়েস হয়ে গেছে তিনটার মধ্যে এটা চয়েস হয়েছে আচ্ছা তো আমরা একটু ব্যাপারীর সাথেও কথা বলবো উনি কেমন লাভ করলেন আচ্ছা আপনার কাছে জানি যে গরুটা কিনে কি কেমন মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ সবকিছু মিলে আলহামদুলিল্লাহ যে ব্যাপারী বিক্রি করেছে উনিও খুব ভালো ওনার বিহেভিয়ার খুব ভালো লেগেছে এর জন্য আরো বেশি করে নেওয়া আচ্ছা ভিডিও শুরুতে বলছিলেন যে গাবতলীর হাটে একবার ভাইরালের বিষয়টা সেটা একটু জানতে চাই মানে গাবতলীর হাটে কি হয়েছিল না এই যে কি ভাই চাকার বাংলার যে ভাইয়াটা উনিও খুব ভালো মানে ফার্স্ট গিয়েছি পরে এখানেও তো মানে সেম পজিশন দ্যাটস ওয়াই আর কি বললাম আচ্ছা আচ্ছা তো এবছর হযরতপুর থেকে কিনে হ্যাঁ এবছর হযরতপুর থেকে আচ্ছা ঠিক আছে আপু গরমে অনেক টায়ার্ড হয়ে গেছেন যদিও আবার এখন এটাকে নিয়ে যেতে হবে এখন তো গাড়ি ঠিক করতে হবে হ্যাঁ গরুর জন্য গাড়ি ঠিক করতে হবে আচ্ছা ঠিক আছে ভালো লাগলো কথা বলে দোয়া করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জি ধন্যবাদ যিনি গরুটা বিক্রি করলেন চলেন দর্শক ওনার সাথে আমরা একটু কথা বলি আচ্ছা উনি তো আরেকটা কাস্টমারের সাথে কথা বলতেছে ওনার সময় আমরা নষ্ট না করি দেখা যাক আচ্ছা কেমন দাম চাইছিলেন এটা 2,20,000 করে দিয়েছিলাম তবে 2,20,000 বলে দিয়েছিলেন শেষ করে দিলেন হচ্ছে 200 2,00,000 তাহলে খুব বেশি দাম চান না এই জন্য বলছে যে ব্যাপারই ভালো হ্যাঁ কয়টা গরু নিয়ে আসছেন আপনি পাঁচটা বিক্রি করলেন কয়টা তিনটে তিনটাই বিক্রি করে ফেলছেন আচ্ছা তাহলে মোটামুটি কি দাম ওই কাছাকাছি চাওয়ার দাম কাছাকাছি একদম এই বেশি দুইটা তাই ওটা একদম এই বেশি কই দিছি লাস্টে আচ্ছা আর ওই ওই লালটা আর ওই লালটা আছে এই লালটা আর ওই যে ওই কোণার লালটা না আচ্ছা এটার দাম এখন কেমন চাচ্ছেন বলেন যে চাইছি 320 320 কয় দাঁতের গরু এটা দুই দাঁত দুই দাঁতের আচ্ছা মাশাআল্লাহ এটা তো দেখি যে স্বাস্থ্য স্বাস্থ্য একেবারে ভালো এবং আগা গোড়া সমানই মনে হইতেছে হ্যাঁ অনেক বড় গরু কেমন ওয়েট হবে আনুমানিক এটার 8 মণ হবে 8 মণ আচ্ছা আর ওনারা যেটা নিল কালো গরুটা এটা 7 মণ ওভার আছে 7 মণ ওভার আছে আচ্ছা আপনার নামটা একটু জানাই আবুল হোসেন ব্যাপারী আবুল হোসেন ব্যাপারী আপনার নাম্বারটা কি দেয়া সম্ভব হ্যাঁ বলেন নাম্বারটা 0191600392 আচ্ছা হরদপুর হাটেই আসেন নাকি অন্য হাটেও যান আমাগো মমতা সেমপির হাটে গরু বিক্রি বেশি হয় আজকে আবার এইটাই বেশি হইতেছে এটাই বেশি হচ্ছে হ্যাঁ ওই ওই হাটে এই
ওই এলাকার গরু এই হাটে আইছে সব আচ্ছা আচ্ছা কালকে বিক্রি বিক্রি হইছে আবার আজকে লাগছে আচ্ছা আর দুটো গরু আছে দামা দামের কাঁচা কাছি লই দিব তো আচ্ছা আর ওই যে ওইটা যেটা কথা বলতেছিলেন ওইটা দাম বলে দিছে 42 অলরেডি 32 দাম কইতেছে 32 দাম উঠছে অলরেডি হ্যাঁ আচ্ছা কিছু কমেন আপনি যাবে গরু মাথায় দিবেন এটা কিছু কইলে তো কইলাম তো 10 লাখ কোটা দেব আমি হ্যাঁ জান আচ্ছা জান যদি যদি কিছু হয় 10 লাখ টাকা দিবে তুমি 2 লক্ষ টাকা গরু বিক্রি করে 10 লাখ টাকা জরিমানা না 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 রিস্ক করে মিস্ত্রি আমরা যেহেতু আছি এই গরু হয় রাগো এই যে দুষ্ট গরুর দুষ্টামি এটা চলবেই ওই গরু হয় 10 টাকা আচ্ছা তাহলে ওটা হচ্ছে 32 হলে ছাড়া চিন্তা ভাবনা না 32 কই বল লাগছে 32 বলতেছে আচ্ছা কেমন চিন্তা ভাবনা ছাড়া 35 হলে ছেড়ে দিবেন 35 হলে ছেড়ে দিবেন আচ্ছা ওইটার কেমন লাইভ ওয়েট হবে ওজন এখন কেমন হতে পারে কোনে 5 পন কোনে 5 পন আচ্ছা এই যে কালো গরুটা বিক্রি করছেন এটা কি সাহিওয়াল জাতের তো সাহিওয়াল সাহিওয়াল না আচ্ছা তো দর্শক আসলে নাম কি যে কালা বাবু কি নাম কালা বাবু কালা বাবু ওরে বাপরে কোন জায়গার কালা বাবু এটা সিঙ্গারে সিঙ্গারে কি সিঙ্গার থেকে নিয়ে আসা আচ্ছা আচ্ছা তাহলে সিঙ্গারের কালা বাবু বিক্রি হয়ে গেছে এই যে আপনাদের এই দুইটা কোনটা ওই কালোটা হ্যাঁ এই কালো আর এই লালটা উঁচু লালটা আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এই গরুগুলো তো সুন্দর তাহলে দুইটা কালো একটা লাল হচ্ছে আপনারা কিনলেন এই গরু দুইটা কত দিয়ে কিনেছিলেন বলেন 2,45,000 2,45,000 দুইটা কি একজনের কাছ থেকে কিনছেন হ্যাঁ একজনের কাছ থেকে একজনের কাছ থেকে আরে সংক্ষেপে গরু কিনে নিয়ে গেছো আচ্ছা মানে আমরা বেশি ঘুরি নাই আসছি এটা দেখছি দেখার মতো ওগুলো কিনে এখানে আসলাম তার মানে হচ্ছে চালাক মেশি পেটা চালাক না আইডিয়া আছে ভালো তাইলে আইডিয়া না থাকলে কিন্তু গরু কেনা যায় না ওই কিনে কিনে লাভ যে আসলে এই গরুটার কেমন দাম হইতে পারে কেমন ওজন হতে পারে এখন আইডিয়া ছাড়া যদি দেখেন দাম চাইলো ব্যাপারী 1,50,000 আমি যদি বলি 80,000 তাহলে তো গরু কেনা যাবে আইডিয়া থাকলে কাছাকাছি বলা যায় আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দর্শক জানাচ্ছিলাম অর্জতপুর পাড়াগ্রাম হাট থেকে এই গবাদি পশু হাটের আপডেট আপনারা জানেন প্রতিনিয়তই আমরা বিভিন্ন হাট ঘুরে আপনাদেরকে হাটগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করছি এবং কেমন দামে কোন হাট থেকে আপনারা গরু কালেক্ট করতে পারবেন এবং কোন ব্যাপারীর কাছ থেকে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি সেজন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই যে গরুটি খুলে নিয়ে যাচ্ছে গরুটি আপনারা ওই সময় আসলে ভালোভাবে দেখতে পেরেছেন কিনা জানি না তো এখন আসলে একটু ভালোভাবে দেখানোর জন্য গরুটাকে আবার দেখিয়ে দিচ্ছি এই যে খোলার পরে আসলে বোঝা যাবে গরুটা পুরোপুরি সাইজ গরুটার কালারটা কিন্তু আসলে যথেষ্ট সুন্দর এবং যেহেতু শাহিওয়াল একটা গরু ভাই একটু যদি চেপে দাঁড়ান ভাই একটু চেপে দাঁড়ান গরুটাকে একটু দেখানোর চেষ্টা করি আমরা এবং ওনারা তিনটা গরু কিনেছে তিনটা গরুই মাশাআল্লাহ সবাই বলতেছে যে না ভালো হয়েছে ওরে বাপ রে বাপ খুবই শান্ত হ্যাঁ সিঙ্গারের কালা বাবু চলে যাচ্ছে মাশাআল্লাহ ঠিক আছে দর্শক জানালাম আপনাদেরকে জি ভাই আল্লাহ হাফেজ তো আছি আমরা হযরতপুর পাড়াগ্রামের হাটে থাকেন আমাদের সাথে দেখি আর কেমন গরু আপনাদেরকে দেখানো যায় আর আরেকটা তথ্য জানিয়ে রাখি হযরতপুর পাড়াগ্রামের হাট আজকে পরে আর একটা হাটই কিন্তু পাওয়া যাবে সেটা হচ্ছে আগামী যেই শনিবার সেই শনিবার এর পরে কিন্তু আর হযরতপুরের হাটে ওনারা বললেন যে গরু আসলে আসবে না কারণ এর পরেই তো ঈদ চলেই আসতেছে তো যারা হযরতপুর পাড়াগ্রাম হাট থেকে গরু ক্রয় করতে চান অবশ্যই আগামী শনিবারটাই শুধু আপনারা পাবেন তো থাকেন আমাদের সাথে আসসালামু আলাইকুম